ফিরলাম বিরতির পর। আগরতলা টাউন হলে সাফাই কর্মীদের নিয়ে অনুষ্ঠান, কিন্তু সেই সাফাই কর্মীদের মধ্যেই অনুষ্ঠান শেষে বিক্ষোভ বা ক্ষোভ তৈরি হলো। কেন ক্ষোভ জানা যাচ্ছে, অভিযোগ করেছেন সাফাই কর্মীরা যে অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ হওয়ার কথা ছিল, কিন্তু মিষ্টি না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন সাফাই কর্মীরা, আর তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সাফাই কর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ আছে। সাফাই মিত্র শিবিরে অব্যবস্থার অভিযোগ, সমস্ত বিষয় নিয়ে সাফাই কর্মীরা কি জানিয়েছেন শুনুন। শুনতেই পাচ্ছেন কতটা ক্ষুব্ধ ছিলেন তারা। আগরতলা টাউন হলে আজ সাফাই কর্মীদের নিয়ে অনুষ্ঠান ছিল, কিন্তু সেই অনুষ্ঠানেই কিন্তু সাফাই কর্মীরা অভিযোগ করলেন যে অনুষ্ঠান শেষে যে মিষ্টি বিতরণ চলছিল সেই মিষ্টি কিন্তু সবাই পেলেন না, এবং অধিকাংশ সাফাই কর্মীরা মিষ্টি পাননি বলে অভিযোগ জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয় সাফাই কর্মীরা। নিজেরা ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।